আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ নিরাপদে আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই জুড়ে থাকবেন। তো আপনারা যারা বর্তমান যে কোম্পানিতে আছেন বা যে কফিলের কাছে আছেন, আপনারা যারা যারা অন্য কোথাও নতুন করে চুক্তি করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আপনাদের চুক্তির মেয়াদ থাকতেই আপনারা যেই কোম্পানিতে নতুন করে চুক্তি করবেন সেই সকল কোম্পানিগুলোকে ভালোভাবে যাচাই করেন এবং যাচাই করে সিলেক্ট করে রাখেন। আমি এজন্য বলতেছি কারণ দেখা গেল আপনার চুক্তির মেয়াদ শেষ, আপনি অন্য কোথাও চুক্তিবদ্ধ হতে হবে। এখন আপনি চুক্তিবদ্ধ যদি না হন তাহলে আপনি সর্বোচ্চ ৬০ দিন মানে সর্বোচ্চ ২ মাস আপনি থাকতে পারবেন চুক্তিবদ্ধ ছাড়া। বাট যখনই আপনার ২ মাস ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনি নতুন করে চুক্তি করার কোনো সুযোগ পাবেন না। যতটুকু আমরা এখন পর্যন্ত জানছি বা জানতে পেরেছি সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ 2 মাস। আপনি বর্তমান যেই কোম্পানিতে আছেন বা যে কফিলের আন্ডারে আছেন, নতুন করে চুক্তি করতে যখন আপনি যাবেন, আপনার এই চুক্তি শেষ হওয়ার পরপর আপনি সর্বোচ্চ 2 মাস আপনার হাতে সময় থাকবে অন্য কোথাও নতুন করে চুক্তি করার জন্য। তো আপনি যদি ওই ৬০ দিনের ভিতরে বা 2 মাসের জন্য যদি আপনি কোথাও নতুন করে চুক্তিবদ্ধ না হন তাহলে আপনাকে নতুন করে চুক্তিবদ্ধ করার কোনো সুযোগ দেওয়া হবে না এবং আপনাকে দেশে চলে আসতে হবে, আপনি অবৈধ হয়ে যাবেন। তো এই জন্যই বলতেছি, আপনারা যারা নতুন করে চুক্তি করবেন বর্তমানে যাদের মেয়াদ প্রায় শেষের পথে, আপনারা অবশ্যই ভালো একটা কোম্পানিকে সিলেক্ট করে রাখেন অথবা ভালো একটা কফিলকে সিলেক্ট করে রাখেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা নতুন যেই কোম্পানি বা কফিলের সাথে চুক্তিবদ্ধ হবেন অবশ্যই সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কিছু জেনে নেবেন। কোম্পানির মাসিক স্যালারিটা কীরকম দিবে, ঠিকমতো দিবে কি না, তারপর কোম্পানির আরও সব কিছু মানে বিস্তারিত কোম্পানির জেনে শুনেই তারপর ওই কোম্পানিতে আপনি নতুন করে চুক্তিবদ্ধ হবেন। আমি আবারও বলছি, আপনারা যারা নতুন করে চুক্তিবদ্ধ হবেন অন্য কোনো কোম্পানিতে, তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই আগে থেকেই কোনো কোম্পানি বা প্রোফাইলকে সিলেক্ট করে রাখতে হবে। আর আপনি যখনই আপনার পুরানো যেই চুক্তিটা থাকবে সেটার মেয়াদ শেষ হয়ে যাবে, দেন হচ্ছে আপনি সর্বোচ্চ সৌদি আরবে দুই মাস পর্যন্ত থাকতে পারবেন চুক্তি ব্যতীত। তারপর হচ্ছে নতুন করে আপনাকে চুক্তি করতে হবে। যদি চুক্তি না করেন তাহলে আপনাকে আর চুক্তি করার কোনো সুযোগ দেওয়া হবে না। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সো আপনাদের চুক্তি করার আগেই অন্তত ভালো একটা কোম্পানি বা কফিলকে সিলেক্ট করা জরুরি। তো এই ছিল বিষয়বস্তু। আপনারা যারা যারা নতুন করে চুক্তিবদ্ধ হবেন নতুন করে, সো আপনারা সবাই সতর্ক হন এবং ভালো একটা কোম্পানিকে সিলেক্ট করেন। আর অন্তত যারা কোম্পানি নতুন যে পুরাতন কোম্পানিকে বাতিল করার আগে মানে তার সাথে চুক্তিটা বাতিল করার আগে অন্তত তাকে 2-3 মাস আগে তাকে ওয়ার্নিং দিয়ে রাখেন যে আমি তোমার কাছে চুক্তিবদ্ধ হব না বা তোমার কাজ করব না। এই বিষয়টা অবশ্যই ওয়ার্নিং দিয়ে রাখবেন, ঠিক আছে? তারপর আপনি যখন আপনার মেয়াদটা শেষ হয়ে যাবে আর আগে থেকে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি অন্য কোথাও বা নতুন কোম্পানি বা কফিলের কাছে নতুন করে চুক্তি করে ফেলবেন। এই হচ্ছে আজকে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।